মেলার স্টলগুলোর মধ্যে যে স্টলটা হচ্ছে সবচেয়ে বেশি নজর কেড়েছে আমার আমার কাছে খুব ভালো লেগেছে, এই শোপিসগুলো একদমই জীবন্ত মনে হয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো কোনো মেশিন ছাড়া হাতের স্পর্শে মানে সবগুলো প্রস্তুত হয়েছে। ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল। এই যে ছোট ছোট শোপিসগুলো, এগুলো ওনারা বলতেছিল যে আমরা সম্পূর্ণ হাতে প্রস্তুত করেছি, এগুলো হচ্ছে মানে একদম মেশিনের সংস্পর্শ ছাড়া। আর এই আর্টিফিশিয়াল ট্রিগুলোর তো মানে কোনো জুড়ি নেই বাসার সৌন্দর্য বাড়াতে। ওনারা যে হাউসটা বানিয়েছে ওনারা বলতেছিল যে এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা, তো মানে সর্বোচ্চ প্রাইস স্টলের মধ্যে এটার। এটা নাকি সম্পূর্ণ ওনারা নিজে মানে প্রস্তুত করেছে, হচ্ছে এটার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, উনি যে স্টলের যে ওনার উনি বলতেছিল। তার জন্য হচ্ছে এই হাউসটার দাম হচ্ছে 10,000 টাকা, সম্পূর্ণ ফিক্সড প্রাইস। আমি বারবারই দেখছিলাম যে আসলে এটার মধ্যে কী আছে, ওনারা 10,000 টাকা মানে প্রাইস দিয়ে রেখেছে। স্টলের ওনার বলছিল যে এটার মধ্যে নাকি অনেক ক্রিয়েটিভিটি আছে, এই জন্য হচ্ছে এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। সামনে যেতেই স্টলের ভাইয়া হচ্ছে ওনাদের অফারের কথা বলছিল যে একটা ওভেন কিনলে 10টা ফ্রি, আর এখানে যে 10টা প্রোডাক্ট আছে এগুলো কাস্টমার তার পছন্দ মতো নিয়ে নিতে পারবে, সে অফার সম্পর্কে উনি বলছিলেন। তবে 10টা প্রোডাক্ট পাওয়ার হচ্ছে অন্যতম উপায় হচ্ছে যে যে কোনো একটা ওভেন কিনতে হবে, ওভেন কিনলেই হচ্ছে সাথে 10টা প্রোডাক্ট ফ্রি পাওয়া যাবে। সাথে আরও একটি এলইডি টিভি আছে, যদি কেউ এলইডি টিভিটাও কিনে তাহলেও 10টা প্রোডাক্ট ফ্রি। তো একটু পরে ওনারা বললেন একটা ওয়াশিং মেশিন আছে, যদি কেউ ওয়াশিং মেশিনটাও কিনে তাহলেও নাকি 10টা প্রোডাক্ট ফ্রি। তো উনি হচ্ছে বলছিলেন কোন কোন প্রোডাক্টগুলো আসলে ফ্রি দেওয়া হয়। মেলার সাইডের নয়েজের কারণে আসলে ওনার মেন বয়সটা হচ্ছে নেওয়া যায়নি। উনি দেখাচ্ছিলেন আসলে কোনটার কোন কার্যকারিতা ওভেনগুলোর। সাথে আরও বলছিলেন যে ওনাদের কাছ থেকে ওভেন নেওয়ার পরও 10 বছরের ওয়ারেন্টি আছে। তো আমরা সেই স্টল থেকে বেরিয়ে আরও একটি স্টলে চলে আসলাম। এইখানে সব স্টিলের জিনিসপত্র, গ্লাস, বাটি, চামচ, মানে বাসায় ব্যবহার করতে যা যা প্রয়োজন সব কিছুই দেখলাম ওনার এই স্টলে আছে। তার ভিতরে দেখি ছোট্ট একটি বাবু চশমা পরে আছে, খুব কিউট লাগছিল দেখছিলাম। তো অনেক রাত হয়ে গিয়েছে, আমরা চলে আসব। চলে আসার পথে হচ্ছে দেখলাম গেটের পাশে খুব সুন্দর একটি পানের দোকান, এখানে 120 পদের মশলা দিয়ে পান বিক্রি করা হয়। 20 টাকা থেকে শুরু করে 500 টাকা অবধি একটি পানের প্রাইস রাখে ওনারা। আগুন পানও বিক্রি করে ওনারা, মুখে দিলেই আগুন জ্বলে ওঠে। এই তো চলে যাচ্ছি বাসায়, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।